রাজনীতির একটা ব্রেকিং নিউজ, দিল্লীতে তলব করা হয়েছে অগপর নেতা ফণী ফুকন চৌধুরী, বরপেটার বিজয়ী প্রার্থী ফণী ফুকন চৌধুরীক দিল্লীতে তলব করা হয়েছে। আর ইয়ার চর্চা চলছে রাজনীতি যে মন্ত্রিত্ব দিয়া হব নাকি ফণী ফুকন চৌধুরীক। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামীয়ে আপনার স্বাগত জানাইছো ডিজিটেল লাইভ লৈ। নিউজ এইটিন অসম নর্থইষ্টৰ ডিজিটেল লাইভ জানাব বিচাৰিছো দেশৰ ৰাজনীতিৰ ৰাজ্যৰ ৰাজনীতিৰ এই মুহূৰ্তত গুৰুত্বপূৰ্ণ খবৰ। চৰকাৰ গঠনৰ কুচকাৱাজ চলি আছে বৰ্তমান। এন ডি এ চৰকাৰ গঠন কৰিব, 294খন আসন লাভ কৰি ইতিমধ্যে মেজিক নাম্বাৰ স্পৰ্শ কৰিছে এন ডি এ মিত্ৰজোঁটে, যে বিগ ব্ৰাদাৰ বিজেপিয়ে 240খন আসন এককভাৱে লাভ কৰিছে। আৰু তেনে সময়তে এইবাৰ আঞ্চলিকতাবাদী দলসমূহক লগত লৈ এন ডি এ চৰকাৰ গঠন কৰিবলৈ প্ৰস্তুতি চলাইছে। আৰু আমাৰ হাতলৈ অহা খবৰ অনুসৰি অহা 8 জুনত শপথ গ্রহণ হব নতুন সরকারের, যত প্রধানমন্ত্রী হিসাবে পুনর্বার তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রীর আসনত অধিষ্ঠিত হব, প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করব নরেন্দ্র মোদী। আর তেনে সময়তে এই খবর আহিছে যে ফণী ভূষণ চৌধুরী হঠাৎ দিল্লীলৈ মাতি পঠিওৱা হৈছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মাতি পঠিয়াইছে ফণী ভূষণ চৌধুরীক, যিগৰাকী ফণী ভূষণ চৌধুরী বঙাইগাঁওর একেরাহে 8-12 বিধায়ক, যিগৰাকী ফণী ভূষণ চৌধুরী এইবার বরপেটার এন ডি এ প্রার্থী, এন ডি এ সমর্থিত প্রার্থী, বিজেপির মিত্র দল অগপর প্রার্থী, যিগৰাকী ফণী ভূষণ চৌধুরীক হঠাৎ দিল্লীলৈ মাতি পঠোৱা হৈছে খরখেদাক। আর ইয়ার লগেলগে এতিয়া চর্চা চলিছে, খবর আহিছে যে ফণী ভূষণ চৌধুরীক মন্ত্রিত্ব দিয়া হব নাকি, মন্ত্রিত্বর কিবা বাদ দিয়া হব নাকি অগপর নেতাগৰাকীক, যিগৰাকী ফণী ভূষণ চৌধুরী যথেষ্ট গণভিত্তি আছে, এগারী জনপ্রিয় নেতা, এগারী মাটির মানুষ হিসাবে সকলে ভাল পায় বঙ্গাইগাঁও রাইজে ফণী ভূষণ চৌধুরী। আর সেইজন ফণী ভূষণ চৌধুরী বরপেটা সমষ্টি, প্রতিটি নির্বাচনতে সংখ্যালঘু দখলত থাকে, এইবার সমষ্টি পুনর্নির্ধারণের লগেলগে বরপেটা সমষ্টির ভোটর সমীকরণও সলনি হয়ে পড়ছিল। আর সেই ভোটর সমীকরণতে এইবার অগপর প্রার্থী হিসাবে ফণী ভূষণ চৌধুরী বিজয়ের হাহি মারিবলে সক্ষম হয়, বিপুল ভোটত ইতিমধ্যে বিপুল পরিমাণের ভোট লাভ করবলে সক্ষম হয় বরপেটা সমষ্টিত। আর সেইগৰাকী অগপর নেতা ফণী ভূষণ চৌধুরী, অসম গণ পরিষদর এইগৰাকী জ্যেষ্ঠ নেতা ফণী ভূষণ চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব দিয়া হব নাকি, এই ধরনের চর্চা এতিয়া রাজ্যবাসীর মুখে মুখে, কারণ হঠাৎ তলব করা হয়েছে দিল্লীলৈ ফণী ভূষণ চৌধুরীক। একে সময়তে দিল্লীলৈ মাতি পঠোৱা হয়েছে ইউপিপিএল প্রধান প্রমোদ বড়োকো। গতিকে এই বিষয়ে বিভিন্ন ধরনের সমীকরণ, বিভিন্ন ধরনের চর্চা চলি আছে। আমি এই বিষয়ে প্রথমে জানিব বিচারিম আমার সতীর্থ সাংবাদিক বীরিঞ্চি কুমার ডেকার পর অধিক কিছু খবর, যে আজি তো সম্বর্ধনা জানার কথা অগপর কার্যালয়ত, আর অগপর কার্যালয়ত সম্বর্ধনা জানার পাছতে দিল্লী অভিমুখে উড়া মারিব বলেও জানিব পৰা হৈছে। আমি কিছু তথ্য জানিব বিচারি সতীর্থ সাংবাদিক বীরিঞ্চি কুমার ডেকা আছে আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনত। বীরিঞ্চি স্বাগতম নিউজ এইটিনের ডিজিটেল লাইভলৈ। এটা ডাঙর খবর আহিছে যে ফণী ভূষণ চৌধুরীক দিল্লীলৈ তলব করা হয়েছে, আজি তেওঁক অগপর ফালৰ পৰা অগপর নেতা সকলে তেওঁক সম্বর্ধনা জনার কথা, এটা বিপুল জয় লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। দীর্ঘদিনের মূরত বরপেটা সমষ্টি দখল কৰিছে এটা আঞ্চলিকতাবাদী দলে, অগপর নেতা ফণী ভূষণ চৌধুরীক মাতি পঠোৱা হৈছে। এতিয়া চর্চা চলিছে, প্রশ্ন চলিছে যে তেওঁ সঁচাকৈ কিবা মন্ত্রিত্বর বাদ দিয়া হব নেকি, কি তথ্য আপুনি লাভ কৰিছে? নিশ্চয় জয়ন্ত, চাওক আসলে আজি যেহেতু এগারী বরপেটা লোকসভা সমষ্টির পর বিপুল ভোট জয়লাভ করা এগারী নবনির্বাচিত সাংসদ ফণী ভূষণ চৌধুরী, যেহেতু দলীয় কার্যকর্তা সকলে আজি অগপর মুখ্য কার্যালয়ত এক অভিনন্দন অনুষ্ঠান আয়োজন করেছিল। আর সেই অভিনন্দন অনুষ্ঠানত যেহেতু কেন্দ্রীয় গোটে কেগারী আসলে নেতা তার উপস্থিত হওয়ার কথা আছে, যদিও সভাপতি অতুল বরা আসলে পুয়ার ভাগতে দিল্লী গেছে, আর দেখা পাওয়া গেছে যে তারপরে পরবর্তী ফোন কল তো হয়েছিল ফণী ভূষণ চৌধুরীলৈকে, আর তাতে কোয়া হয়েছে যে আসলে তাৎক্ষণিকভাবে দিল্লীলৈ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মাতি পঠাইছে একটা বিশেষ আলোচনা সংক্রান্ত, গতি অভিনন্দন অনুষ্ঠানটি যথেষ্ট সময়ে আনা হয়েছিল যেহেতু ফ্লাইটের সময় হয়েছিল, যি কথা ইতিমধ্যে কেশব মহন্ত সকলকে অবগত করেছিল, ততাতৈয়াকৈ অভিনন্দন অনুষ্ঠান সামরি পুনে পুনে দিল্লীলৈ রওনা হয়েছে। গতি ইয়ার হয়তো একটা কথা স্পষ্ট হয়েছে জয়ন্ত, যে হয়তো এগারী ফণী ভূষণ চৌধুরীক হয়তো কোনো একটা দায়িত্ব
দায়িত্ব হয়তো দিব পারে, কেন্দ্রীয় মন্ত্রিত্বর দায়িত্ব হয়তো দিয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কিয়নো দেখা পাওয়া গেছে যে যেহেতু আজির যা হয়েছিল সেই সভাত চমুকে যা ভাষণ দিছিল বা যে অগপর কার্যকরী সভাপতি কেশব মহন্ত যিখিনি কথা আছে আঞ্চলিকতাবাদর কথা পুনর্বার উনুকিয়াইছে একটা কথা যে সমগ্র দেশত এই মুহূর্তে আঞ্চলিকতাবাদী শক্তি যে ধরনের উত্থান হয়েছে যে কেন্দ্রত এক সরকার গঠন করবলগা হলে আঞ্চলিকতাবাদী শক্তি নহলে এই মুহূর্তে সরকার গঠন করার কোনো একটা দলে সফল সফল হব নয়। গতি এই কথাটি কৈছে যে অনাগত দিন যে ২৬ যেহেতু বিধানসভা অধিবেশন বিধানসভা নির্বাচন হব, গতি তাতো যাতে অগপ দলে কারো লগত যাতে পিঠিত উঠি আছে সেই কথাটি কৈছে যে কারো পিঠিত উঠি যাতে যাব লগা নয়। সকলো নেতা কর্মীক আহ্বান জানাইছে যে আপনাদের এনে ধরনের কাম করক আজির দিন যদি আপনাদের দশুবন কাটি করে কালি দিনট করা যিনি কষ্ট সেই কষ্টখিন পরিয়ালটি নিশার ভিতরে আপনাদের কোনো ডিব্রুগড়ের পর আছে কোনো ধুবুরীর পর আছে অভিনন্দন জানাইছে। গতি এই শক্তি যাতে আপনাদের আরো বৃদ্ধি করবেন নেতা কর্মী সকলে যাতে অনাগত দিনত যে আজি আঞ্চলিকতাবাদী শক্তিক নহলে যে এখন সরকার গঠন করবলে আসলে কোনো এই মুহূর্তে সাহস করবা নাই, গতি সেই তেনধরণের যাতে অগপক দলট পূর্বতে যে আসলে অগপ দলে এই কথাটা উল্লেখ আছে পূর্বতে বহুকেগারী সাংসদ অগপ দলে নিজের বেনারত অগপর প্রতীক চিহ্নত দিল্লী পঠাব সক্ষম হয়েছে ঠিক তেনধরণের একটা যাতে পরিবেশ সুতর ঘুরি আবার এই কথাখিন কোয়া আছে। গতি এই মুহূর্তে হয়তো কি বিজেপি নেতৃত্ব সেই কথাটি চিন্তা করেছে অগপর যে একটা ভেটি আছে সেই ভেটিট রাখবর হয়তো ফণীভূষণ চৌধুরীক কোনো একটা পদ দিব মন্ত্রীর পদ দিবেন গতি তার হয়তো তাৎক্ষণিকভাবে দিল্লী গেছে হয়তো বিয়লি ভাবলে সেই কথা স্পষ্ট হব এইগারী ফণীভূষণ চৌধুরীক আসলে কি দায়িত্ব দিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে। আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি আমাক জানাইছে যে আজি সভাখনত আঞ্চলিকতাবাদর যে শক্তি সেই শক্তির কথা কৈছে যে এতিয়া কোনো একটা দল রাষ্ট্রীয় দল এতিয়া প্রস্তুত নহয় যে নিজাববিয়াক সরকার গঠন করব পাৰিব যে জনাদেশ আহিছে সন্মুখলৈ সকলোতে এতিয়া আঞ্চলিকতাবাদী শক্তির সহযোগতে বা কিংমেকারের ভূমিকা লবলগিয়া হৈছে আঞ্চলিকতাবাদী দলে আঞ্চলিকতাবাদী দলের উপরতে এতিয়া নির্ভর করবলগিয়া হৈছে সরকার গঠনের ক্ষেত্রে। বিরিঞ্চি যদি চাও অসমৰ পৰা অগপৰ সাংসদ লোকসভাত দীর্ঘদিন ধরে নাছিল, এটা দীঘলীয়া বিরতির অন্তত ফণীভূষণ চৌধুরী লোকসভালৈ নির্বাচিত হৈছে। জোসেফ টকনর পিছত এতিয়া ফণীভূষণ চৌধুরী একটা দীঘলীয়া বিরতির পিছত লোকসভালৈ নির্বাচিত হয়েছে। ২০১৪ অবতীর্ণ হয়েছিল কিন্তু পরাস্ত হয়েছিল, এইবার ২০২৪ অনায়াসে বিজয়ের হাঁহি মারিবলে সক্ষম হল। যদি মন্ত্রিত্ব পায় এয়া অগপর বাবে একটা ডাঙর প্লাস পয়েন্ট হব, কারণ অগপর দলটোয় যথেষ্ট সমালোচনার সম্মুখীন হবলগিয়া হয়েছে বিগত নির্বাচন সমূহত। এইবারও চারি পাঁচটা সমষ্টি বিচারিছিল প্রতিদ্বন্দ্বিতা করবলে, কিন্তু বিগ ব্রাদার বিজেপিয়ে মাত্র এখন দুখন আসনহে দিলে ধুবুরী আর বরপেটা। গতি এয়া অগপর বাবে একটা ডাঙর প্লাস পয়েন্ট হব যদি মন্ত্রিত্ব লাভ করে, কারণ বিজেপির বুকুসাত উঠি বারে বারে নির্বাচনত অবতীর্ণ হওয়ার একটা এক প্রকার বদনাম আহিছে দলটির উপর। নিশ্চয় জানো সেই কথাটোকে আসলে আজি সেই অভিনন্দন অনুষ্ঠানত কোৱা হৈছে যে আৰু দ্বিতীয়তে ধুবুরী সমষ্টির কথা কয় যে ধুবুরী সমষ্টির যেগুলি জাভেদ ইসলাম পরাজয় বরণ কৰিছে যদিও আজি আসলে সভাখনতে সকলে একমুখে আসলে অভিনন্দন এটা কারণে জানাইছে যে যেধরণে আসলে ফাইট কৰিছে 2019 নির্বাচনত আসলে এটা অবতীর্ণ হয়েছিল, কিন্তু 2019 তুলনায় এইবারও ভোটের সংখ্যা যথেষ্ট। গতি ইয়ার পরে এই কথাটো কৈছে যে জাতীয়তা যেধরণে আসলে আঞ্চলিকতাবাদী যে শক্তি যেধরণে আসলে ফণীভূষণ চৌধুরীক জয় হওয়ার ক্ষেত্রে সহায় করলে যে আঞ্চলিকতাবাদী উত্থান আর এইগারী ফণীভূষণ চৌধুরী যেহেতু আটবারের বিধায়ক, গতি আজি মিটিংখনতো কৈছে যে মানে সদায় রাইজর মাজত থাকা এজন মানুষ, মানে সদায় এনে ধরনের সাধারণভাবে জীবন যাপন করে থাকা এগারী মানুষ, গতি মানে কেবল বঙ্গাইগাঁও সমষ্টির যেটা মানে বিধায়ক হয়েছিল যেধরণে আসলে মানে আসিল সেই একধরনের দিল্লী যাওয়ার পাশতো সেই রাইজর মাজত থাকিম। আর সেই কথাখিনিকে আজি আসলে আলোচনা হয়েছে যে একটা নতুন আসলে জীবন পয়ার দরে হয়েছে অগপর দলে যেহেতু এগারী সাংসদ নির্বাচন করবলে পাইছে, গতি সেই সাংসদগী গিয়ে দিল্লীত সেই সমস্যা সমূহ বিষয়ে কব অগপর দলের যিনিকর অভাব অভিযোগ আছে তার যিনি রমেন্দ্র নারায়ণ কলিয়ার বিধায়ক একটা কথা কৈছে যে এই ধরনের আজি যে একটা অভিনন্দন হয়েছে যেধরণে ঢোলে ডবরে ফটকা ফুটে যিমানখিনি লোকের আসলে সমাগম হয়েছে তেনধরণে সেই সকলখিনি উদ্দেশ্য কৈছে যে গোটেই যাতে এনে ধরনের একটা বাতাবরণ সৃষ্টি করবা যায় অগপর দলীয় নেতা কর্মী সকলে সকলে এই ধরনের আজির তারিখের উপরে সকলে কাম করক
যাতে অনাগত দিনত অগপর দলক যাতে কোনো অগপর দলে কাৰোবাৰ পিঠি ধৰি অগপর দলের হাতত ধরিয়ে যাতে আন কোনো দল যাতে আগবাড়ি যাব পারে তেনে ধরনের পরিবেশ সৃষ্টি করবর কারণে সকলকে আসলে আহ্বান জানাইছে আজি এই সভাখন, আর সেই সভাখনত তেনে ধরনের একটা পরিবেশে আসলে সৃষ্টি করেছে। নিশ্চয় একটা বিশেষ বার্তা দিয়ার চেষ্টা চলা হয়েছে যাতে এতিয়ারে পড়ায় আজি তারিখের পড়ায় তৃণমূল পর্যায়ের দলট শক্তিশালী রূপত আগবাড়ি পারে তার একটা বার্তা দিয়া হয়েছে। যদিও ফণীভূষণ চৌধুরীয় মন্ত্রিত্ব লাভ করে হলে দলটোয়ে আরো উত্থানত কিছু সহায় করব বলে এই মুহূর্ত চর্চা চলিছে। বিদিন সি যদি আমি চাও 2019 চনত 9খন আসন বিজেপিয়ে লাভ করেছিল, তেতিয়াই যদি চাও অসমৰ দুগৰাকীকৈ আমি কেন্দ্রীয় মন্ত্রী লাভ করেছিল সর্বানন্দ সোণোৱাল রামেশ্বর তেলি। এইবার NDA সমিত্র দল মিত্রীদল অগপর পড়া ফণীভূষণ চৌধুরী জয় হয়েছে সর্বমুঠ আসন, এইবার 11খন আসন লাভ করবলে সক্ষম হয়েছে। গতি তেস্থলত এইবারও দুগারী কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিতভাবে থাকিব, তারে এগারী প্রবল দাবিদার সর্বানন্দ সোণোৱাল, আনগী নিশ্চয় ফণীভূষণ চৌধুরী হব, সম্ভাবনা নিশ্চয় বেশি থাকিব। নিশ্চয় জন আসলে আজি যে ধরনের তাৎক্ষণিকভাবে আসলে দিল্লীর তলব করা হয়েছে, দলের সভাপতি গড়ি যেহেতু মাতি পঠাওয়া হয়েছে, সভাপতিগী ইতিমধ্যে গিয়ে দিল্লীত গিয়ে বাহর পাতিছে, গতি সেই দৃশ্যের পর আসলে একটা কথা গম পাওয়া অনুমান করবেন যে আসলে ফণীভূষণ চৌধুরী যে কেন্দ্রীয় মন্ত্রী দায়িত্ব আসলে দিয়া হয়েছে, যেহেতু যেটা রাজ্যিক রাজ্য যেটা বিধায়ক হিসাবে যেটা আসিল এগারী রাজ্যিক মন্ত্রী হিসাবে যেহেতু আসিলে এগারী ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী দায়িত্ব যোগান বিভাগ চলাইছে, গতি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এগারী ব্যক্তি, গতি যেটা দিল্লীত যেটা সাংসদ হিসাবে যেটা নির্বাচিত হয়েছে, গতি সেই অভিজ্ঞতার ভিত্তিতে হোক বা দলটোর এই মুহূর্তত যা স্থিতি যরণে আসল অগপর প্রতি মানুষে যরণের আসল সমর্থন আগবাইছে, গতি সেই সকলখিন দিক চালি যায় এগারী ফণীভূষণ চৌধুরীক কেন্দ্রীয় মন্ত্রী দায়িত্ব দিয়াটো প্রায় নিশ্চিত হয়েছে, আর তখনক মন্ত্রী দায়িত্ব দিয়ারে আসলতে অগপর দলটো যে পুনের এক নতুন জাগরণ যে সৃষ্টি হব সে একদম নিশ্চিত। ধন্যবাদ জানাইছো বিনীত জি, এই খবর আপনি সবিস্তারে এইখানে মুহূর্তে আমাক জানাই যথেষ্ট গুরুত্ব বহন করেছে এই মুহূর্তে রাজনীতির ক্ষেত্র, কারণ দীর্ঘদিনীয় একটা বিরতির পিছত অগপর পড়া এগারী প্রতিনিধি লোকসভালে নির্বাচিত হয়েছে। জোসেফ টোপনো 2009 চনত লোকসভালে নির্বাচিত হয়েছিল, আর 2014 লোকসভাত এজনও অগপর প্রার্থী নির্বাচিত হব পড়া নাই। এইবার সমষ্টির পুনর নির্ধারণে পূর্ণ সুযোগ আগবহালে ফণীভূষণ চৌধুরীলৈ, যত নেকি পূর্বর বরপেটা সমষ্টির পৰা 7 লাখ ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে ধুবুরী সমষ্টিত, মন্দিয়া সমষ্টি অন্তর্ভুক্ত করা হয়েছে ধুবুরীত, ঠিক তেনেদরে কেবাটাও সংখ্যালঘু প্রধান সমষ্টি ধুবুরীত অন্তর্ভুক্ত করার যময় 50% সংখ্যালঘু ভোটার আছিল বরপেটাত, আর তারপর প্রায় 15% ভোটার সোমাই গেল ধুবুরীত, যারপর 35% হ্রাস পালে সংখ্যালঘু ভোটার ধুবুরী বরপেটা সমষ্টিত, আর সেই দিকের যথেষ্ট একটা শক্তিশালী স্থিতি থাকি অগপর প্রার্থীগী ফণীভূষণ চৌধুরী অবধারিতভাবে নির্বাচনত জয়লাভ করবলে সক্ষম হল, আর সেই মর্মে ফণীভূষণ চৌধুরী 8,60,113 ভোট মার্জিন হয়েছে 2,22,351 ভোট, 2,22,351 ভোটের ব্যবধানত দীপ বায়নক পরাস্ত করে ফণীভূষণ চৌধুরী বৃহৎ বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হয়, আর সেইগী ফণীভূষণ চৌধুরীক এতিয়া কেন্দ্রীয় মন্ত্রিত্বর দায়িত্ব অর্পণ করা হব বলে এই মুহূর্তে ব্যাপক চর্চা চলিছে। খড়খেদাকৈ তলব করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লীলৈ মাতি পঠিওয়া হয়েছে, লগত অগপর সভাপতি অতুল বরা ইতিমধ্যে দিল্লীলৈ রওনা হওয়ার খবর জানাইছে আমার সতীর্থ সাংবাদিক বিরিঞ্চি কুমার ডেকাই, আর ইয়ে স্বাভাবিকতে অগপ দলটো আঞ্চলিক দলটোলৈ এক বিশেষ খবর কঢ়িয়াই নিব পারে, আগন্তুক নির্বাচন সমূহ আঞ্চলিকতাবাদী দলটোর উত্থানত বিশেষ একটা মাত্রা প্রদান করব পারে বলে এই মুহূর্তে রাজনৈতিক মহলত বিশেষভাবে চর্চা চলা পরিলক্ষিত হয়েছে, যথেষ্ট লক্ষণীয় হব, কারণ আমি ইতিমধ্যে উল্লেখ করেছো জোসেফ টোপনোর পিছর খালি হয়ে আছে লোকসভা অগপর ভাবে, অগপর কোনো একজন প্রতিনিধি নির্বাচিত হব পড়া নাছিল, 2014 চনতো প্রতিদ্বন্দ্বিতা করেছিল ফণীভূষণ চৌধুরী, কিন্তু বদরুদ্দিন আজমলের ভাতৃ সিরাজউদ্দিনের হাতত পরাস্ত হয়েছিল ফণীভূষণ চৌধুরী, এইবারও প্রার্থিত্ব প্রদান করার সময় যথেষ্ট অনিচ্ছা প্রকাশ করেছিল, কন্দাকটা করেছিল, বঙ্গাইগাঁও রাইজে এড়ি নিদিয়ে বঙ্গাইগাঁও রাইজেও আনকি তীব্র প্রতিবাদ করেছিল এই বিষয়টোর, ফণীভূষণ চৌধুরীক লোকসভার প্রার্থী হিসাবে নিবিচারে, ফণীভূষণ চৌধুরী এগারী মাতির মানুষ, এগারী সাধারণ মানুষ, গতি থাকিব বিচারিছে, দিল্লীলে যাবলে মন নাই, বহুবার কাকুতি মিনতি করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশক অবশেষত ফণীভূষণ চৌধুরী প্রার্থিত্ব
অগপৰ পৰা তেওঁ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলে আৰু অগপৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰি এই বৃহৎ জয় সাব্যস্ত কৰিলে। আমি প্ৰসংগক্ৰমে উল্লেখ কৰিব লাগিব, লোকসভাত যদি আমি কথা কওঁ, লোকসভাত আমি ইতিমধ্যে উল্লেখ কৰিলোঁ 2009 চনত জোচেফ টপন শেষবাৰৰ বাবে নিৰ্বাচিত হৈছিল, তাৰ পিছৰ পৰা আৰু নাছিল। আৰু 1996 চনৰ কথা যদি আমি কওঁ, অগপৰ কোনো নেতাই, অসমৰ অগপৰ কোনো নেতাই কেন্দ্ৰীয় মন্ত্ৰিত্ব লাভ কৰিছিল নেকি? হয়, বীৰেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্যই 1994 চনত কেন্দ্ৰীয় মন্ত্ৰিত্ব লাভ কৰিছিল, খনিজ বিভাগৰ তেওঁ কেন্দ্ৰীয় মন্ত্ৰিত্বৰ ভাৱ তেওঁৰ হাতত অৰ্পণ কৰা হৈছে। গতিকে সেইগৰাকী বীৰেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্যৰ পিছত আৰু কোনো অগপ নেতাই তেনেকুৱা ধৰণৰ পদ অলংকৃত কৰিব পৰা নাই। আৰু এইবাৰ পূৰ্ণ সুযোগ আহিছে ফণী ভূষণ চৌধুৰীলৈ, যিগৰাকী ফণী ভূষণ চৌধুৰীয়ে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব বিচৰা নাছিল, তেওঁক হয়তো এতিয়া দিব পাৰে কেন্দ্ৰীয় মন্ত্ৰিত্বৰ দৰে ভাৱ। কাৰণ 11টাকৈ আসন, 11টাকৈ সমষ্টিত এইবাৰ বিজেপি মিত্ৰজোঁটে বিজয় সাব্যস্ত কৰিবলৈ সক্ষম হৈছে, ডাবল ডিজিট লাভ কৰিছে এইবাৰ নিৰ্বাচনত বিজেপিয়ে অসমত। পূৰ্বতে 9খন আসন লাভ কৰিছিল, এইবাৰ মিত্ৰ দল ইউ পি পি এল আৰু অগপক লগত লৈ 11খন আসন লাভ কৰিছে বিজেপি মিত্ৰজোঁটে। এন ডি এৰ সমৰ্থিত প্ৰাৰ্থী অগপ আৰু ইউ পি পি এল, যি নেকি ফণী ভূষণ চৌধুৰী ইতিমধ্যে আজি সভাখনত উল্লেখ কৰিছে যে আঞ্চলিকতাবাদী দলৰ বুকুচাত উঠিহে এতিয়া চৰকাৰ গঠন কৰিব লাগিব বিজেপিয়ে, এনেকুৱা ধৰণৰ এটা তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে। সেয়া লাগিলে বিজেপিয়ে হওক নতুবা কংগ্ৰেছেই হওক, কংগ্ৰেছেও যদি আজি চৰকাৰ গঠন কৰিবলগীয়া হয় তেতিয়াহলে আঞ্চলিকতাবাদী দলক লবই লাগিব, আঞ্চলিকতাবাদী দলে কিং মেকাৰৰ ভূমিকা গ্ৰহণ কৰিব লাগিব, যাৰ বাবে এতিয়া জে ডি ইউ আৰু টি ডি পিৰ কথা বাৰে বাৰে চৰ্চিত হৈ আছে। জে ডি ইউ আৰু টি ডি পি, যি নেকি এন ডি এৰ পক্ষত আছে, ওলোটাক্ষৰ মাৰি কংগ্ৰেছৰ ফাললৈ আহিব নেকি, এনেকুৱা ধৰণৰ ব্যাপক জল্পনা কল্পনা অব্যাহত আছে। আৰু যাৰ বাবে আজি দুখনকৈ গুৰুত্বপূৰ্ণ বৈঠক আছে আৰু এই বৈঠকতে আজি স্পষ্ট হৈ পৰিব কোনে চৰকাৰ গঠন কৰিব। কিন্তু তাৰ সমান্তৰালকৈ স্পষ্ট জনাদেশ এন ডি এ যিহেতু লাভ কৰিছে 294খন আসন, মেজিক নাম্বাৰ 272 ইতিমধ্যে এন ডি এ ইতিমধ্যে মেজিক নাম্বাৰতকৈ বহুখিনি আসন লাভ কৰিছে, চৰকাৰ গঠনৰ পথ প্ৰশস্ত কৰিছে। প্ৰধানমন্ত্ৰীয়ে 8 জুনত তৃতীয়বাৰৰ বাবে শপত গ্ৰহণ কৰিব বুলি খবৰ ওলাইছে, নৰেন্দ্ৰ মোদীয়ে পুনৰবাৰ তৃতীয়বাৰৰ বাবে শাসনৰ বাগজুৰি হাতত লবলৈ ওলাইছে। আৰু তেনে সময়তে অসমৰ ৰাজনীতিৰ বাবে এটা খবৰ যে ফণী ভূষণ চৌধুৰীক আজি ততাতৈয়াকৈ মাতি পঠিওৱা হৈছে দিল্লীলৈ, তাতেই হয়তো কেন্দ্ৰীয় মন্ত্ৰিত্ব দিয়াৰ বাবে কিছু আলোচনা হ'ব পাৰে। এই বিষয়টোৱে সময় বাগৰাৰ লগে লগে এটা নতুন গতি নিশ্চয় লাভ কৰিব, আমি সেই খবৰো আপোনালোকৰ সন্মুখলৈ লৈ আহিম। এতিয়া ফণী ভূষণ চৌধুৰী কেন্দ্ৰীয় মন্ত্ৰিত্ব পাব লাগে নে নালাগে, কি কয় আপুনিও আগবঢ়াওক আপোনাৰ মতামত। কাৰণ অসমৰ পৰা বিগত 2019 চনত দুগৰাকীকৈ কেন্দ্ৰীয় মন্ত্ৰী আছিল, সৰ্বানন্দ সোণোৱাল আৰু ৰামেশ্বৰ তেলী। এইবাৰ যিহেতু আসনৰ সংখ্যা বৃদ্ধি পাইছে, পূৰ্বৰ 9 তুলনাত এইবাৰ 11খন আসন লাভ কৰিছে, তেনেস্থলত অসমৰ পৰা পুনৰ দুগৰাকীয়ে কেন্দ্ৰীয় মন্ত্ৰিত্ব লাভ কৰিব নেকি, তাকে লৈ এই মুহূৰ্তত সকলোৰে মাজত চৰ্চা চলি আছে। গতিকে তেনেস্থলত এতিয়া ফণী ভূষণ চৌধুৰীয়ে মন্ত্ৰিত্ব লাভ কৰাটো উচিত বুলি ভাবেনে আপুনি? আপোনাৰ মতামত এই মুহূৰ্তত জনাওক। শান্তিৰাম বেজবৰুৱাই লিখিছে ফণীক কিয় মন্ত্ৰী পদ দিব লাগে, ৰক্তিম নাথে লিখিছে পি এম, আচলতে বিভিন্ন মতামত প্ৰকাশ কৰিছে, ৰিংকু বৰুৱা ফৰেইন মিনিষ্টাৰ দিব লাগে, অল দ্য বেষ্ট মাখন শৰ্মাই লিখিছে, পাৰ্থপ্ৰতিম ডেকাই কৈছে নালাগে, লাগে নালাগে, মিশ্ৰিত প্ৰতিক্ৰিয়া বিভিন্নজনে প্ৰকাশ কৰিছে। প্ৰিয় দৰ্শক, আপোনাকো অনুৰোধ জনাইছো, আপুনিও জনাওক আপোনাৰ মতামত। আমাৰ অসমৰ পৰা যিহেতু পূৰ্বতে 2গৰাকী কেন্দ্ৰীয় মন্ত্ৰী আছিল, ইয়াৰ ভিতৰত এতিয়া প্ৰবল দাবীদাৰ হিচাপে চিহ্নিত হৈছে বা বিবেচিত হৈছে ফণী ভূষণ চৌধুৰীৰ নাম, আৰু সেইবাবে হঠাৎ তেওঁক আজি তলব কৰা হৈছে দিল্লীলৈ। আমাৰ সাংবাদিকৰ নিৰ্ভৰযোগ্য সূত্ৰৰ পৰা লাভ কৰা এই খবৰ সময় যোৱাৰ লগে লগে স্পষ্ট হৈ পৰিব এই খবৰ। গতিকে ধন্যবাদ প্ৰিয় দৰ্শক, লাইভত অংশগ্ৰহণ কৰিলে, জনাব আপোনাৰ মতামত। নমস্কাৰ।